तोर बाप सबा अस्त्र फेले दीते अस्त्र हालई दे बुबू तु फिर आई बुबू बुबू तु भूल करिस ना रूम थे तर भालो करे कैबने दे सब खो निश्चिंदे चिंता करो ना व्यवस्था तो हबी सोनालिक मूर्ति फोन कर हेलो हाय हैंडसम कैमन आ चुमकी
हत्या
তাই বুঝি তা হত্যাকারী দেখতে কেমন চোখের সামনে ছিল অথচ তার চেহারা দেখতে পাইনি লোকটি যেই হোক খুব চালাক চলুন দুজনে একসাথে বাসা ফেরা যাক না না তুমি যাও আমি কিছুক্ষণ পরে আসছি ঠিক আছে বাই ও শিট চোখে দেখি মেয়েরা ছেলেদের চোখের ভাষা বুঝতে পারে তাহলে তো নিশ্চয়ই জানো তোমাকে আমি পছন্দ করি তোমাকে হয়তো আমি ভালোবেসে ফেলতেও শুরু করেছি তাই বুঝি কিন্তু কই সেই কথা তো কোনোদিন আমাকে বলেননি বলিনি আজ বলছি আমি জানি তুমি আমাকে পছন্দ করো কিন্তু ভালোবাসার প্রধান শর্ত কি জানো দুজনের কোনো কিছু দুজনের কাছে গোপন থাকতে নেই আমার তো গোপন করার মতো কিছু নেই তাই তাহলে আমি যদি তোমার বাবা দেখতে চাই তুমি আমাকে দেখাবে কেন কেন দেখবেন জানতে পারি এই ধরে নাও আমার কৌতূহল ঠিক আছে দেখাচ্ছি কিন্তু দেখার পর আমাকে বলতে হবে কেন অবশ্যই বলবো ঠিক আছে আর দেখাতে হবে না আমাকে তুমি ক্ষমা করে দিও এবার বলুন এসবের মানে কি মানে তেমন কিছু না রূপালী তোমাকে যেদিন দেখেছি সেদিন সিদ্ধান্ত নিয়েছি তুমি আমার হবে যেভাবেই হোক আমি তোমাকে আপন করে নেব রূপলা ঢাকা থেকে ফিরে এলে আমি ওর সাথে তোমার ব্যাপারে কথা বলবো তোমার কোনো আপত্তি নেই তো আহা লজ্জা পেলে চলবে না এখন থেকে ঘর দোর সবকিছু তোমাকে বুঝে নিতে হবে এখন চলো কি হলো তাহলে তাহলে আমি যা ভেবেছিলাম সব সত্য তুমি সেই খুনি হ্যাঁ হ্যাঁ সত্য কিন্তু আমাকে খুনের দায় অভিযুক্ত করার আগে আমার কিছু কথা আপনার সাথে হবে তোমার কোনো কথাই শুনতে চাই না তোমাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছিলাম অনেক কিছু ভেবেছিলাম কিন্তু তুমি সেই সব স্বপ্ন ধুলায় মিশে দিয়েছো তুমি তুমি একটা জঘন্য খুনি কেন কেন ওই মজুমদারকে খুন করেছি বলে ওই নাটাবাচ্চুকে খুন করেছি বলে না সাংবাদিক সাহেব না আমি খুন করেছি সেই সব পশুদের যারা আমার বাবাকে আগুনে পুড়িয়ে মেরেছে আমি নিজের চোখে আমার বাবাকে জীবন্ত পুড়তে দেখেছি চোখ বন্ধ করলে এখনো দেখতে পাই বাবা অগ্নিদগ্ধ অবস্থায় চিৎকার করে বলছে ভাগ রূপালী ভাগ ইন্সপেক্টর সাহেব ওকে গ্রেপ্তার করুন ওই হত্যাকারী বাহ সাংবাদিক সাহেব বাহ আপনার কাছে আমি সাহায্য চেয়েছিলাম বেঁচে থাকার জন্য বিনিময়ে আমাকে গ্রেপ্তার করিয়ে দিলেন সুযোগ করে দিলেন কিছু মানুষরূপী পশুকে আরো অপরাধ করার তুমি তুমি আমাকে ক্ষমা করে দিও তোমার বিশ্বাসের মর্যাদা হয়তো রাখতে পারিনি কিন্তু একজন সাংবাদিক হিসাবে আমি আমার কর্তব্য করেছি মাত্র উনি আহত আশা করি তার চিকিৎসা করবেন দুলা ভাই কি বদমাইশি করতেছে দাঁড়িন আমারে আমারে চাইতে আরে যাবি তো কিন্তু দাউনের আগে আমার একটু আরাম শোয়া করে দে ওই হাত দেন দুরো দুলা ভাই আই আই কেউ দেখো না দুলা ভাই দাঁড়িন না কেডা উড়াও না কেডা বাইলো বাইলো দিনে দুপুরে বদমাইশি শালীর লজ্জা কি বরে এত সুন্দরী বউ থাকতে
শালীর লোকে দিনে দুপুরে কিছু করতে লজ্জা করে না? কাদের ভাই, এবারে মতো মাফ করে দেন। মালদে মালদে, অবশ্যই অবশ্যই, এই লোন টাকা ইজো বাসার কাদের ভাই কাউরে কোয়েন না, পরে আরো দিমুনে। কোথা হবে জান দেখা হইব না। কই যা, নিতে দু নাইলে কিন্তু কইয়া দু। কি কইবেন বাবা, চোরের মা তো দেখি বড় গলা। কুমু, সবার আগে কুমু তোর বই নেবে। কি কইবেন কুমু, তোর দুলাবাইর লাগে তুই। বাস বাস, আর কই দেব না, আহেন। কে রে রাবু, কাঁদস কে? কাঁদিকে তোর কপালে আবার খারাপই? আমার দুঃখের কথা শুনলে গাছের পাতাও কাঁদত। তুই কার কথা কস? তুই কার কথা কস? হারামজাদা কাদেইরা, এত মানুষ মরে, ওই বিচারা মরে নাকি? হ্যাঁ খাইছে তোরও। তোরও মানে তোমাকে দুদিন রে কাদেরা। সর্বনাশ, হারামজাদা লুইচ্চার বাচ্চা লুইচ্চা। এমন চলতে থাকলে তো গ্রামের সব মেয়ের কাদেরা আঙ্গুলের ইশারে নাচাইব। এর একটা বিহিত করতে হইব। আগামীকাল আমার দেখা করতে কইছে, এই সুযোগটাই কাজাইতে হইব। আমি রূপবতী, ফুটে থাকা ফুল, মধুমিতে তুমি আজ কোনো করো না ভুল। তোমার প্রেমে আমি হয়েছি ব্যাকুল, মধুমিতে তুমি আজ কোনো করো না ভুল। সুন্দরী এসো করি মধুর প্রেম, সবই হবে আজ ইশারায় নো প্রবলেম। আমি ডুবে যাব, প্রেমের মুক্তা সব খুঁজে নেব, মানে না মন আমার হলো আকুল। আমি রূপবতী, ফুটে থাকা ফুল, মধুমিতে তুমি আজ কোনো করো না ভুল। আমি রূপবতী,
করি মধুর প্রেম সবই হবে আজ ইশারায় নো প্রবলেম আটুটু ফুটবল যে কোন গেম সবই হবে আজ ইশারায় নো প্রবলেম আরে এই আমি রূপপতি ফুটে থাকা ফুল